আমাদের বাড়ির এই জায়গাটা থেকে না আমার ভিডিওটা স্টার্ট করতে ভীষণ ভালো লাগে। কেন বলো তো, পেছন দিকে এত সবুজ সবুজ গাছপালা, আমার এই জায়গাটা মানে ভীষণ ভালো লাগে। দেখবে আমার প্রায় ভিডিওর মানে শুরুটা এখান থেকেই আমি করবার চেষ্টা করি যখন ছাদে থাকি। আর আজকে হলো শনিবার, এখন বাজে 4:30, 4:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর আজকে যেহেতু শনিবার, চিকুর বাবা আসবে আর আমরা একটু ও বাড়িতে যাবো, তাই আমি রেডি হয়ে নিয়েছি। এই যে কুর্তিটা দেখেছো, এই সেম কুর্তি আমার আরেকটা আছে নস্যি কালারের, আর এই এই কালারের পুরো সেম সেম, শুধু প্রিন্টটা একটু মনে হয় আলাদা কিন্তু দুটোকে একদম সেম লাগে। আজকেই ফার্স্ট টাইম এটা পরলাম, নইলে এতদিন ওইটা পরে পরে যেতাম। এটা আমাকে বাপ্পা ইয়েতে দিয়েছিল, কিসে বেশ কিসে মনে পড়ছে না ঠিক, ও পয়লা বৈশাখে দিয়েছিল, মিনুর কুর্তি। কুর্তিগুলো না অর্ডিনারি ইউজ করবার জন্য খুব মানে ভালো, আমি ওটাকে তো একদম ছেঁচে ডলে ইউজ করলাম এ কদিন, তো এখনো ভালো আছে। আবার এটাকেও আমি পুজোর আগে আগে বের করে নিলাম, কেন বলো তো, যদি নতুন কুর্তি দেখে তো তাহলে আর আমাকে পুজোর সময় কিনে দেবে না, এই তো করলে হবে না, কিপটেমো শুরু করে দেবে, এই জন্যই আমি এটাকে বের করলাম। আর আমার ছেলে গিয়েছে হলো জু বাড়িতে, ও তো ওখানেই থাকে, আর আজকে আরও বেশি থাকবে কারণ আজকে হলো ওদের বাড়িতে বারের পুজো আছে। আমাদের বলে গিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমাদের থাকা হবে না, আজকে ওই বাড়িতে যেতে হবে, একটা দরকারেই যেতে হবে, নইলে যেতাম না, কিন্তু দরকারটা তো আর মানে ইয়ে করা যাবে না, আজকে দরকার নেই, আর দরকার আছে কালকে, তো কালকেই জানতে পারবে কি দরকার না দরকার, আজকে আর জানা যাবে না। আর আর একটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব করব করে না কর মানে বলাই হয় না, আমার হাইট হলো 5'3", আমার নাকি অ্যাঙ্কেল লেন্থ লেগিংস পাওয়া যায় না, ভাবো তো। আমি কি এতই বেটে যে অ্যাঙ্কেল লেন্থ লেগিংস আমার হয় না? আমি একখানা অ্যাঙ্কেল লেন্থ লেগিংস কিনে এনেছি, আমার খুব শখ হয়েছে সবাইকার দেখে যে আমিও একটা অ্যাঙ্কেল লেন্থ পরবো, ও বাবা এসে দেখি ফুল প্যান্ট হয়ে গেছে, কি বলবে বলো তো, আমি আবার ফেরত দেবো, দূর পরে ফেলেছি যখন, আবার তো খুলে খালে লেগিংস ফেরত দেওয়া যায় না, আমার এত মনটা খারাপ হয়ে গেছে, এত শখ করে কিনলাম অ্যাঙ্কেল লেন্থ না হয়ে ফুল লেগিংস হয়ে গেল। তোমাদের সঙ্গেও কি এরকমটা হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তো আমার ভীষণ মন খারাপ হয়েছে এইটার জন্য। আর এটাই মন খারাপের আসল কারণ না, কারণ এই লেগিংসটা আমি দু মাস আগে কিনে দেড় মাসের মাথায় আমি গিয়ে জানতে পেরেছি, কিন্তু তোমাদের জানাবো আমি সেটাই ভুলে গিয়েছিলাম, আজকে মনে পড়লো তাই বললাম। আর আমার এরকম হয় অকারণে না, খুব মন খারাপ হয়ে যায়, আমি কারণ খুঁজে পাই না, মানুষের তো একটা কারণ থাকে যে কেউ খারাপ ব্যবহার করেছে বা কোনো জিনিস চুরি হয়ে গিয়েছে বা কোনো রকম কোনো কিছু নিয়ে মাইন্ডটা ডিস্টার্ব থাকে, আমার আবার অকারণে কোনো কারণ নেই হুট করে মন খারাপ হয়, ভাল্লুক জ্বরের মতো আবার হুট করে ঠিক হয়ে যায়। তো আজকে ভেবেছিলাম ভিডিও করব না, হঠাৎ করে মনে হলো যে না ভিডিও করব না, এটা মানে এই যারা নতুন ব্লগার আছো একদিন যদি তোমরা বাদ দিয়ে দাও, গ্যাপ দিয়ে দাও, তোমরা নিজেরাও জানো যে ওখানে ইউটিউব আর একটা ভিডিও প্রমোট করে দেবে, কেউ নিশ্চয়ই নিজের চ্যানেলের ক্ষতি চাইবে না, একটা চ্যানেলের পেছনে একজন ক্রিয়েটারকে অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট, অন্তত নিজেদের দেখে নিজেদের দিয়ে বুঝতে পারো যে একটা ক্রিয়েটার কতটা কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করার পেছনে, যখন একটু একটু করে সিঁড়িগুলো উপরে ওঠা হয় না তখন কিন্তু মনে হয় না কষ্টের দামটা পাচ্ছি, তো একটু একটু করে তো উঠছি, হট করে যদি একদিন মন্দ দিয়ে দিই তাহলে তো আবার টেনে নামিয়ে দেবে একদম সাপ লুডু খেলার মতো, আমার তো মাঝে মাঝে মনে হয় যে সাপ লুডু খেলছি, একবার ওপরে উঠছি আবার ইউটিউব টেনে লেজে পাঠিয়ে দিচ্ছে, আবার চেষ্টা করছি, এই করতে করতেই তো সাকসেস হব, এরকমভাবে সেই কোন গল্পটা মনে পড়ে যায় বলো তো, এতটা ঠিক ভালোভাবে মনে নেই, 7 না 8 একটা আবার এসছে পায়রাগুলো, কালকে যেই পায়রাগুলো দেখালাম আবার চলে এসছে, 7 না 8 বই একটা আছে না, একটা মাকড়সা বারবার সে ওপরে ওঠার চেষ্টা করছে কিন্তু পড়ে যাচ্ছে, শেষ পর্যন্ত সে সফল হয়েছে, ওই গল্পটার কথা আমি মনে করি আর রোজ দিন তোমাদের সামনে বকবক করতে চলে আসি। চিকুকে আনবো একটু পরে, আগে ওর বাবা আসুক, তারপর আমার মোটামুটি ব্যাগ ট্যাগ গোছানোও রেডি হয়ে গিয়েছে, মুখে দেখো স্নান করে এসে শুধু একটা টোনার দিয়েছে আর কিচ্ছু দিইনি, একটা টিপ পরবো তাও ভুলে গিয়েছি, আমার মুখটা যেহেতু এত বড় সেই মানে কি বলবো, টিপ না পড়লে আমাকে সত্যি মানায় না, আমি নিজেও দেখেছি আমাকে বেশ একটা বড় সড়ো টিপ পরলে আমার মুখটা বেশ ভালো লাগে, আর টিপ না পড়লে একটা কিরকম কিরকম লাগে, যেহেতু সিঁদুর পরি না, তারপরে হলো হাতে শাঁখাপালা নেই, একটা টিপ না পড়লে না একদমই মানায় না, একদমই না, আগাগোড়ায় আমি যখন আইবুড়ো ছিলাম সেই সময়ও আমি একটা ছোট্ট টিপ পরতাম, কালো টিপি পরতাম, আর অনেকে বলে যে বিবাহিত মহিলাদের কালো টিপ পরতে নেই, কালো টিপ পরতে নেই, আমার কাছে ওরকম কোনো ব্যাপার না, টিপ 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 আবার কালো টিপ পরতে নেই, লাল টিপ পরতে নেই, আমি অর্ধেক নিয়মই মানি না, আমার মনে হয় যে অনেকে এটাতে নিয়ে অনেক কথাই বলবে যে হ্যাঁ নিয়ম মানো না, এই আবার কি কথা,
তো নিয়ম তো মানুষে তৈরি করেছে, ভগবান কি তৈরি করে দিয়ে গেছে? এই জন্যই আমি নিয়মগুলো মানি না। আমার মনে হয় আমার মন যখন চাইবে যে না এই নিয়মটা মানা উচিত, আমি তখনই মানবো। কেউ আমাকে জোর করে এসে বলবে এটা মানো, এটা মানতেই হবে, মানতেই হবে, নিজের শরীরের কষ্ট, তারপরে নিজের কষ্ট এসব দেখবো না, হুট করে একটা নিয়ম মেনে ফেলবো, এ আমার দ্বারা হয় না, যবে হবে তবে করবো। আকাশটা কিন্তু মেঘলা, জল হতে হতেও হলো না, আর গরম বাড়িয়ে দিচ্ছে, প্রচুর গরম বাড়িয়ে দিচ্ছে। এই জন্য ওর বাবা বললো যে তাড়াতাড়ি আসবো, যেহেতু মানে মেঘ করেছে তো যখন তখন জল আসতে পারে। আর যাবো তো ওর বাবার ওই রথে করে, জল এলে পরে আমরা দুজনা ছেলে, মা ছেলে ভিজে মরবো, আর ওর বাবা রেনকোট আছে। ওর বাবার তো কোনো ব্যাপার না, আমাদের ছেড়ে দিয়ে বলবে তোমরা থাকো, আমি চললাম বাড়ি, যদিও এরকমটা করে না। এটা এমনি এমনি বললাম, যখন ভিডিওটা দেখবে না তখন দেখবে, কমেন্ট বক্সে এসে কমেন্ট লিখবে তুমি আমার নামে এই বলেছো, হ্যাঁ বলেছি, তো কে হচ্ছে? আর আমার রানিমাকে দেখে নাও, রানিমা এখন তোমাদের শেখাবে সুপুরি ছাড়ানো, কিভাবে মুখের সাহায্যে, এই ছাড়াও ছাড়াও ছাড়াও, নাও 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 ছাড়াও, কিভাবে শুধুমাত্র দাঁত দিয়ে, হাত ব্যবহার না করে সুপারি ছাড়ানো যায় সেটাই আমার রানিমা দেখাবে। দেখাও 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 দেখাও, আর দাঁত দেখাবে না, বলছে এই টেকনিক তোমরা শিখে ফেলবে, এ দেখানো যাবে না। কারণ ওর ইউটিউবে অনেক বন্ধু আছে, অনেক বন্ধু আছে, যেমন ব্লগার মনিদের বাড়িতে আছে নিকি, নিকি ওর বন্ধু, ও এইসব ট্রেনিংগুলো দেবে না কাউকে, নিজের ভেতরে রেখে দেবে। আরও অনেকের আছে, আমি নামটা ভুলে যাচ্ছি, ওর নামটাই মনে পড়লো নিকির, তাই বললাম। এই যে আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে, এর ভেতরে আছে, এর ভেতরে সব থেকে দরকারি জিনিস, আমাদের আমাদের মতো মানে যারা ইউটিউবে ব্লগিং করে তাদের জন্য দরকারি জিনিস, একটা হ্যান্ড ট্রাইপড, গরিলা ট্রাইপড এগুলোকে বলে, আমার কাছে আমি বলি হ্যান্ডিক্যাপ ট্রাইপড, আর একটা ফাইল আছে, এটাই দরকার মেন। আর এই যে আমার ঝোলা, ছেলের ঝোলা। এখন বাজে হলো 7:30, সেই 5টার সময় তোমাদেরকে বললাম যে আজকে বলেছে তাড়াতাড়ি নিয়ে যাবে, যেহেতু বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, তো এখন 7:30 সময় এসে পৌঁছেছে, মানে এটা নাকি ও তাড়াতাড়ি। আর 5 মিনিট দেরি করতো আমি একদম জামা খুলে নাইটি পরে বসে পড়তাম, আমি যেতামই না। ওরকম মারার কি, ওরকম দেখানোর কি আছে, পেতাম না, আমার দরকার নেই, আমি কি অত লোভী নাকি? তাই চিকুর ওই ভেঙে যাওয়া বন্দুক ওর বাবা ঠিক করেছে, ও ওই রকমই ঠিক করেছো সত্যি? এই নাকি বলে যে আমি সব ছেলের খেলনা ঠিক করে দেবো, দেখো এমন খেলনা ঠিক করে, এমন ঠিক করেছে যে গুলি বন্দুক থেকে ভেতরে আর যাচ্ছে না, একদম বন্দুকের আরো ভেতরে চলে যাচ্ছে, এরকম ঠিক হয়েছে ওরমই হয়ে গেছে। ও আর ঠিক হবে না, ফেলে দিতে হবে 100 টাকা জলে। হেল্লো দিদি, হেল্লো দিদি, টাটা। আর এখানে ভ্যাকসিনের গল্প চলছে, ভ্যাকসিন দেবে বলে ফোন হচ্ছে। আমাদের দেয়া হয়ে গেছে, ওর বাবার তো 2টো কমপ্লিট, আমার 1টা কমপ্লিট। আর চিকু বসে পড়েছে, আমি বসবো কোথায়, আমার যে এত বড় চেহারাটা আমি এইটুখানি জায়গায় বসবো? ব্যাগটা খোল, খোল ব্যাগ, ওর ব্যাগটা খুললে কে ধরবে? কোথায় যাবে? কি পাশের দোকানে? কি গাড়ি? এ তোর কি নৈহাটি এলাই গাড়ি লাগে? মার খাবি কিন্তু তুই। গাড়ি ঘোড়া চলছে এখানে, পুলিশ আছে, গাড়ি বিক্রি হয় না, গাড়ির দোকানে গাড়ি নেই। কিনানো যাও আগে গিয়ে, চলো কেক কিনে নিয়ে আসবে, চলো দাদা খাইতে বসবে, দাদা খাইতে বসবে। কিকু নৈহাটিতে আসবে আর গাড়ি নেবে না তাই কখনো হয়? ওরে বাবা গেছো তুমি আজকে, এই বড় গাড়িটাও পছন্দ করছে, সর সর এই বড় গাড়িতে করে কোথায় যাবি, চেপে চেপে বাড়ি যাবি? ওই বড় গাড়ি বিক্রি নেই, চল চল আগে জিজ্ঞাসা কর। এই যো আমি গেছিলাম কেক কিনতে আর ওর বাবাকে টেনে টেনে নিয়ে চলে এসছে দোকানে, চলো দেখ অন্য কিছু। এই ব্যাট বল দিবি, ব্যাট বল দিবি বাবু, কি সুন্দর ব্যাট বল, চল ভেতরে চল।
যেহেতু আমাদের গাড়িতে ব্যাকপ্যাকগুলো রয়েছে তাই আমি গাড়ির সাথে যেতে পারছি না, ওর বাবাকে নিয়ে ও ভেতরে গেছে, ভেতরে গিয়ে গাড়ি দেবে। তোমরা তো দেখেই তো যখনই নৈহাটি আসবে তখনই ওর গাড়ির বায়না, গাড়ি নিয়ে তবে ও বাড়ি যাবে। আমি সবে গেছি যে মিমামরা থেকে ওর জন্য একটা কেক নিয়ে যাই, সন্ধ্যাবেলা কিছু খাইনি, ওখানে গিয়ে কেকটা খাইয়ে দেবো। আমি এদিকে এসেছি, চলে গেছে গাড়ির দোকানে, কি বলবে বলো তো। ওর বাবা এখন ওকে বোঝাচ্ছে যে তুই অন্য গাড়ি নে, কিন্তু ও পছন্দ করেছে এই গাড়ি, ও এই গাড়ি এখন নেবে, তাও ভালো। এই এই গাড়ির থেকে ওই গাড়ি যথেষ্ট ভালো, এই গাড়িটা যেমন বড় তেমনি বড় দাম, এত বড় দামের গাড়ি কিনে দেবো আর গিয়ে দু মিনিটে নষ্ট করে দেবে, সেটা তো ঠিক নয় না। আবার একটা অন্য গাড়ি, কি বলবে, বাচ্চা কাচ্চা নিয়ে বেরোনো উচিত না। হ্যাঁ হলো পছন্দ, কি হলো ওই গাড়িটা, কি হলো, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে, এখনো পছন্দ হচ্ছে না, ওটা পছন্দ হচ্ছে, ওই গাড়িটা কি হলো, এটা কি গাড়ি, এটা ঘুরবে ঘুরন চর্গি, ও এখনই এটাকে শেষ করে দেবে, ও পুরো শেষ। চিকু এসেই দেখো খেলনা নিয়ে বসে গেছে, আর ওই যে গাড়িটা দেখালাম ওটা কিনে নি, লাস্টে এইটা পছন্দ হয়েছে। এটা কি জিনিস আমি নিজেও জানি না, ও যখন খুলে এটাকে দেখা হবে তখনই তোমাদেরকে আমি দেখাতে পারবো যে এটা কি জিনিস। আমার মনে হচ্ছে সেই ঘুরন চর্কি টাইপের কিছু একটা হয় না, এই চর্কি। আর এসে প্রচন্ড গরম লেগে গেছে, খালি গায়ে বসে পড়েছে, আজকে দুবার গাড়ি থামিয়েছে, একটা হলো এই খেলনাটা কিনবে বলে, আর একটা হলো এই যে কালো কোল্ড ড্রিঙ্কস খাবে বলে। আমার এত বছর বয়স হয়ে গেল, আমি জীবনে কোনোদিনও এই কালো কোল্ড ড্রিঙ্কস আমি খেতে চাই না, কারণ ওই নাক মুখ দিয়ে ঝাঁজ বেরোয়, ওই ঝাঁজটা আমি সহ্য করতে পারি না। আর ও এত ছোট বয়স থেকে, মানে এখনো চার বছর বয়স হয়নি, চার বছর বয়স মানে এখনো হয়নি, চার বছরের নিচের বয়স থেকে ও এই কালো কোকগুলো খাবে, কি বলবে বলো তো। আর দেখো নাচ শুরু করে দিয়েছে, খোল নিজে নিজে, খোল নিজে নিজে, তোর বাবাকে ডাক বল খুলে দিতে। আমি কি করে খুলে দেবো, আচ্ছা হ্যাঁ এরম ছেদ 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 ধর, হ্যাঁ এক হাত দিয়ে তুই ধর, এক হাত দিয়ে ভিডিও হচ্ছে আর এক হাত দিয়ে আমরা মা ছেলে মিলে এক্সপেরিমেন্ট চালাচ্ছি। আর আমার হাতে দেখতে পাচ্ছ একটুখানি কালো কালো ছোপ ছোপ, এটা কিন্তু কোনো ময়লা না। অনেকেই হয়তো এখনো অবধি আমাকে বলোনি, অনেকবারই আমার হাত দেখে ফেলেছো, অনেকেই হয়তো ভাবতে পারো যে বাবা হাতে এরকম ছোপ ছোপ মানে ময়লা আমি পরিষ্কার করি না। না, এটা হলো আমার জন্ম জরুল, এই বাঁ হাতটা পুরো এরকম জরুলে ভর্তি, ডান হাতে কিন্তু এই জিনিসটা নেই। তো এই যো চিকুর চর্কি ফর্কি বেরিয়ে গেছে, আর ও সন্ধ্যাবেলায় কিছু খাইনি, ওকে আমি এখন একটা কেক খাইয়ে দেবো। এই কেকটা নিয়েছি কারণ ওই পেস্ট্রিগুলো আমি আর নিইনি, আমি ভাবলাম যে এটা নিই, এটাই খাওয়াবো। আগে এটার দাম ছিল মনে হয় 60 টাকা, এখন বেড়ে এটা 75 টাকা হয়ে গেছে। সে যাই হোক, কমপ্লিট খাওয়া দাওয়া, মানে কেক আর ওই যে ওই কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস একটুখানি খেয়েছে, ওই যে বাদ বাকিটা ওইখানে রেখে চলে গেছে, বললো এখানে থাক, আমি বললাম তুই ফ্রিজে রেখে দে, শুনলো না, বললো না ফ্রিজে রাখবো না। আর আমিও বাইরে থেকে এসে জামাটাকে ছেড়ে রেখে দিয়েছি, এখানে কাচাকাচির কোনো সিন নেই, একবারে বাড়ি গিয়ে ওই জামা প্যান্টগুলো কাচবো, কারণ আবার এই কেচে দাও, এই শুকানো, আবার সেগুলোকে পোটলা করে ভরে নিয়ে পরের দিন ছোট, এ হবে না। আমি একবারে ওই বাড়ি নিয়ে গিয়েই কেচে নিই, 90-50ও তাই করি, এখানে আমি কাচি না, ওখানে গিয়ে কেচে নিই। অনেকক্ষণ ধরে না জল তেষ্টা পেয়ে গেছে, চারটে কেক ছিল, একটা আমি খেলাম, একটা চিকু ও দিদিভাইকে দিল, আর একটা পড়ে রয়েছে, আর একটা চিকু খেয়েছে, আবার এসে চিকু একটা খেয়ে নেবে। আমার ছেলে না মিউ আমরের কেকগুলো খেতে খুব ভালোবাসে, ও যদি কেকের দোকান দেখে খোলা, ও আগে বলবে আমি কেক খাবো কেক খাবো। বেশি খেতে ভালোবাসে যেগুলো কাপকেক আছে, ওই কাপকেক গুলো খেতে ও ভীষণ পছন্দ করে। আর এসেই নিচে চলে গেছে, ও না এসে এক মিনিটও ওপরে বসে থাকে না, এক মিনিটও না, এসে জামা প্যান্টটা ছাড়তে যা দেরি, আর যদি কিছু খাওয়াই ওই খেতে যা দেরি, তারপর একদম সোজা নিচে চলে গেছে। ওর বাবা রয়েছে, ওই খেলনা এখন এক্সপেরিমেন্ট হচ্ছে, কতক্ষণ খেলনা থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যে বড় গাড়িটা দেখেছিল ওই গাড়িটা জানো তো, আমরা দাম জিজ্ঞাসা করছিলাম, বলছিল 800 টাকা, কিনে দিলে দেখো দেয়াই যায়, কিন্তু ওই 800 টাকার গাড়ি যে বাচ্চা 8 মিনিট রাখে না সেই বাচ্চাকে তো দিয়ে লাভ নেই, ওই জন্যই আমরা ওকে দিইনি। কি হয়েছে বাবা, কেন ও ওই যে ওই বক্স দেখে দেখে করবে, তাই এখন বক্স নিতে এসছে। এই দেখি দেখি দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া, বক্স দেখে দেখে করবে, তোমার বাবা আর পারলো না,
আমি বাক্স ছিঁড়ে এরকম ভাবে ছিঁড়ে ফেলেছি, ওর বাবা মনে হয় পারছে না, ওকে বলেছে যা নিচ থেকে গিয়ে বক্সটা নিয়ে আয়, এই যে বক্স নিয়ে এসেছে যা। হ্যাঁ কুকুর কুকুর, আরো পুকুরে তুই চান কর, কি করবে জানো তো, খালি টুনির সঙ্গে চলে যাবে আমাদের পাশের বাড়ি যে পুকুরটা রয়েছে ওই পুকুরে গিয়ে স্নান করে চলে আসবে। আমি যাই না, ওদের পুকুরে স্নান করলে পরেই আমার একদম ঠান্ডা লেগে যাবে। আর আমার ছেলে এতটা শক্ত হয়ে গেছে, মানে বলতে নেই, বললে বলে যে হয় তো বলবো না, মানে ও সত্যি কথা ওর ঠান্ডা গরম এই সমস্ত গুলো সয়ে গিয়েছে। খুব একটা কিন্তু শরীর খারাপে ও পড়ে না, খুব একটা পড়ে না। আমি তো দেখছি তাই এই করোনার ভেতরে যেখানে বাচ্চাদের বলছে বারবার যে ঘরের ভেতর আটকে রাখো, ওদের ওদের খুব নাকি যেহেতু থার্ড স্টেজ ঢুকে গিয়েছে সাবধানে রাখা উচিত, যতটা পারি রাখার চেষ্টা করি। পাড়া ছেড়ে তো কোথাও যায় না, শুধু আমাদের বাড়ি আর ওর জু বাড়িতে পড়ে থাকে, আর কোথাও যায় না। তো বাবা এমন ভাবে পড়লো না, সেখান থেকে শক্তবক্তই রয়েছে, এখনো পর্যন্ত কিছু হয়নি, ঠাকুরের কৃপায় যেন না হয় ওর, কারণ একটুখানি বাচ্চার যখন কোনো কিছু হয় না সারা বাড়ির লোক অসুস্থ হয়ে পড়ে, কারণ একটা বাচ্চার হওয়া মানে প্রত্যেকটা লোক অসুস্থ হয়ে যাবে। তার পেছনে টাইম দেয়া, সে ঘ্যান ঘ্যান করবে, খেতে চাইবে না। আগে যখন আমার ছেলের জ্বর হতো না, মানে কি বলবো, আমাকে তো উঠতে দিত না ওর সামনে থেকে, মানে ওর সামনেই বসে থাকতে হবে, আমার নাওয়া খাওয়া স্নান ঠান সমস্ত কিছু বন্ধ। সেখান থেকে ভালো আছি, আমার ছেলে সুস্থ থাক, আমার ছেলে কেন প্রত্যেকটা বাচ্চাই সুস্থ থাক, মায়ের কাছে এটাই প্রার্থনা। পুজোর আগে যেন করোনাটাকে একদম বধ করে, মানে করোনাকে বধ করে যেন আমাদের মর্তে মা দুর্গার আগমন হয়, এটুখানিই চাই, যাতে সবাই মিলে আবার দুর্গাপুজোটাকে এনজয় করতে পারি, তাই না। এই যে চিকু এসছে ও যন্ত্রপাতি নিয়ে, আমাকে বলছে যে টাইট দিয়ে দাও টাইট দিয়ে দাও। আমি তো টাইট দিতে পারবো না, আমি কি করে জানবো যে ওই ওই জিনিসে কি করে টাইট দেয়। দেখা দেখি সবাইকে, দেখা কিরকম করে ঘোরে, দেখি দেখাও কি এটা, এই হাতলের মতন। ও এই দেখো এই দেখো, বা ভালো বুদ্ধি তো, ভালো জিনিস কিনেছো তুমি, 10-এ 10 পেয়েছো, তুমি ঘোরাতে পেরেছো মানে টাকা সার্থক তোমার বাবার, বুঝি তো। হ্যাঁ ওই পা দিচ্ছিস কেন, পা দিলে তো ভেঙে যাবে। আর আজকে দেখেছো চিকুকে টিপ পরে মুখটা কি মিষ্টি লাগছে, আমি খুব একটা ওকে টিপ পরাই না, আজকে কে টিপ পরিয়ে দিয়েছে বাবা, ও ওর জু ওকে ধরে বেঁধে টিপ পরিয়ে দিয়েছে। টিপ পরালে যদিও মাদের বলতে নেই যে মিষ্টি লাগছে, তাহলে নাকি নজর লেগে যায়। আচ্ছা নজর লাগবে না, থু থু থু, আর নজর লাগবে না, এত সাদা লাগছে কেন, সে মনে হচ্ছে আমি জানি অ্যানিমিয়া রোগী, বুঝতে পারছি না, হয়তো লাইটের প্রবলেমে মুখটা মনে হচ্ছে আমার অ্যানিমিয়া হয়েছে, না এরকম কোনো কিছু হয়নি। এখন বাজে হলো 10:30, আর চিকু ওপর থেকে, এই ওপর থেকে বলছি নিচ থেকে ওপরে চলে এসছে, আর এই যে ঘুরন চরকি দিয়ে ঘোরালো তোমরা তো দেখতেই পেলে। আর যেহেতু 10:30 বেজে গিয়েছে, চিকু সন্ধ্যাবেলা কিচ্ছু খায়নি ওই কেকটা ছাড়া, ওকে এখন খাওয়াতে যাব, খাবো মানে ওকে ভাত খাওয়াবো, ওর তো আমি রুটি ফুটি এখানে আনিনি, আর খুব একটা রাত্রির বেলা রুটি খেতে চায় না ও, ওকে রাত্রির বেলাটা আমি ভাতই দিই, আর এখন ওকে ভাত খাওয়াবো, কি দিয়ে খাওয়াবো আমি নিজেরাও জানি না। আর চলো তাহলে আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো। আর ও হ্যাঁ, তোমরা আমাকে অনেকেই বলেছো, আমি যেহেতু দুদিন আগের একটা ভিডিওতে বলেছি যে আমার প্রচন্ড শরীর খারাপ, তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো, অনেকে কমেন্ট করেছো যে হ্যাঁ দিদি তোমাকে দেখে সত্যি বোঝা যাচ্ছে তুমি অসুস্থ, তুমি দুদিন ভিডিও বন্ধ দিয়ে তুমি রেস্ট নাও। বিশ্বাস করো আমার এই কমেন্টগুলো পড়ে এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল, আমার যেন মনে হচ্ছে সমস্ত অসুস্থতাটা আমার সেরে গিয়েছে, মানে যেটা এতদিন টেক কেয়ার করতো আমার মা, সেটা আমার একটা ইউটিউবে ছোট্ট ফ্যামিলির লোকজনেও এখন আমাকে বলছে যে তুমি রেস্ট নাও, তুমি আগে সুস্থ হও তারপরে ভিডিও করবে, তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। চলো গুড নাইট, টাটা টাটা দাও, ওইটা দিয়ে টাটা, পাগলের ছাতাও টাটা দাও, বলো টাটা, মুখে বলো মুখে বলো, ওরকম করলে হয় না, সবাই বলবে এ বাবা চিকু সোনা তো খুব বাজে ছেলে, সবাই কিন্তু তোমাকে বাজে বলে, বলো না, বলবে না, ওর হয়ে আমি বলে দিচ্ছি টাটা। আসলে বাচ্চাদের মুডের ওপর নির্ভর করে কখন কি বলবে, বাচ্চারা কিন্তু যখন আমরা যেটা বলি সেটা করতে চায় না, ওদের মুড ভালো থাকলেই ওরা তবে সেই জিনিসটা করে, নইলে করে না। তো ওর হয়ে টাটা।